কিন্তু প্রায় পুরোই কমপ্লিট, কিন্তু এখনো বেশ কিছু জায়গা গোছানো বাকি আছে। তাও খুব সুন্দর হয়েছে গো গোছানো, তাও সুন্দর হয়েছে। আর আমি ফার্স্টে এসে দেখলাম হচ্ছে এইটা, আমি বাবাকে সুজেস্ট করলাম এটাকে। একটা সন্দেশই খাবো আমরা আসার সাথে সাথেই, দেখো বাবা কত কিছু দিচ্ছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি হচ্ছে পাউরুটি। এই পাউরুটির মধ্যে এই মাঝখানে যে মোরব্বাটা থাকে, ওটা মোরব্বা তো মা? হ্যাঁ, ওইটা যে মোরব্বাটা থাকে সেটা খেতে কি ভালো লাগে না? তো আমি এত পুরোটা খাবো না, কারণ মা ওদিকে অলরেডি ব্রেকফাস্ট রেডি করছে। আমি একটুখানি জাস্ট খাবো পাউরুটিটা। মা আমাকে এটা চায়ের সাথে খেলে দিয়েছিল, আমি চাটা তো ঠান্ডা করে খাই, তার মধ্যে যদি আবার পাউরুটিটা দিয়ে দিয়ে খাই চাটা পুরো শরবত হয়ে যাবে। এমনি আমি চা ঠান্ডা করেই খাই, চাটা শুধু শুধু খেয়ে নিয়েছি, এখন একটা একটুখানি খাবো। কালকে বিকালবেলা থেকে যে এইভাবে বৃষ্টি হয়েছে, খেয়ে নিই, হ্যাঁ তারপর কথা বলছি। সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এক ঘন্টা তো ননস্টপ বৃষ্টি হয়েছে। কালকে রাতে আর কোনো বৃষ্টি হয়নি, কিন্তু কালকে রাত্রেবেলা ঘুমানোর সময় রীতিমতো শীত করছিল। হ্যাঁ, আর কালকে আমাদের ঘুমাতে ঘুমাতেও লেট হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মা ওদিকে অলরেডি ব্রেকফাস্ট বানাচ্ছে। মাকে আলাদা করে আজকে কোনো ব্রেকফাস্ট বানাতে হবে না, কালকে রান্না কিছুটা এক্সট্রা হয়ে গেছিলো, যেহেতু রাত্রেবেলা আমরা সবাই মিলে খিচুড়ি খেয়েছিলাম, তাই কিছু কিছু রান্না থেকে গেছিলো, তো সেইটা দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে, মানে তরকারিটা মনে হয় রয়ে গেছে। আমি কিন্তু জানি না, মা কিছু একটা খাবার গরম করছে, তার গন্ধে আমি বুঝলাম যে এটা কালকে সেই চিংড়ি মাছের তরকারি, তাই না মা? মা চিংড়ি মাছের তরকারি গরম করছে মা, না এটা খাও। বাহ, বাইরে জানলাটা থেকে দেখো কি সুন্দর একটা হালকা রোদ আসছে। কি করছো? জমে গেছিল চায়, কালকে সন্ধ্যেবেলা আর বিকেলবেলা চায় কাপ প্লাস এত সাতটা না একটা কাপই বেরিয়েছে। এদিকে আমার বিছানা গুছানো হয়ে গেছে, আর দেখো সকাল থেকেই বাইরের ওয়েদারটা কি সুন্দর, একদম মেঘলা করে রয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা। আর এই যে নাইটিটা মার, এই নাইটিটা দিয়ে কালকে ব্যালকনিতে এত জল হয়ে গেছিলো যে এই নাইটিটা দিয়ে সব মোছে। ব্যালকনিতে গেলাম, যাওয়ার সময় দেখে গেলাম তুমি ওই চাল কুমড়োর খোসাটা ভাজছো, এসেই দেখছি হয়ে গেছে ভালো বেশি চায়ের মতো। এখানে এঁচোড় আর আলু সিদ্ধ হয়ে গেছে, কি হবে মা? এঁচোড় চিংড়ি, আচ্ছা এখানে চাল কুমড়োর খোসা ভাজা। কাম একবার আমরা সবাই মিলে ভালো পিসিদের বাড়িতে গেছি, অনেকদিন আগের কথা বলছি, হ্যাঁ মানে কিছু একটা ভালো পিসিদের বাড়িতে না, ওকে ও আচ্ছা আমার দাদার জন্মদিন ছিল। হ্যাঁ তো এবার আমরা, হ্যাঁ হ্যাঁ আমার সব পিসিরা দিদি দাদা সবাই মিলে আগের দিনকেই চলে এসছে ভালো পিসিদের বাড়িতে, না আমাদের সেদিন মানে আগের দিন কিছু একটা প্রবলেম ছিল সেদিন হয়নি, তো আমরা ওই যেদিন জন্মদিন সেদিনকে আমরা যাচ্ছি। এবার সকালবেলা গেছি, সকালে না সকালে গেছিলাম না বিকেলে, সকালবেলা গেছি। তো যাওয়ার পরেই ভালো পিসি মানে সবাই ঢুকেছি, ভালো পিসি ড্রয়িং রুমটা ঢুকেছি, আর ভালো পিসি বাড়িটা কিরকম বলতো মানে ড্রয়িং রুমের সাথেই না একদম ওপেন রান্নাঘরটা। এবার আমরা যাওয়ার সাথে সাথেই ভালো বেশি বলছি কি, মা বাবাকে বলেছে যে দাঁড়া বস চা চা খাবে তো চা করে আনি, এরকম চা করে আনি, হ্যাঁ এরকম বলেছে, বলে ভালো বেশি সবে রান্না ঘরে গেল, মানে এর মধ্যে এই কাপ প্লেট দিয়ে সঙ্গে সঙ্গে দিচ্ছে দুটো কাপ প্লেট কাপ প্লেট নিয়ে চলে এসেছে। এবার সবাই বলছে যে কি হলো চাটা কি করে এত তাড়াতাড়ি হয়ে যায়, বেশি বললো যে আমার চা কড়াই ছিল মানে জাস্ট গিয়ে কাপটা নিয়ে চলে এসেছে। যখনই কোনো একটা রান্না ধরো তাড়াতাড়ি হয়ে গেল, এই যে মা এখন আমি ব্যালকনিতে গেলাম দেখলাম লাভের খোসাটা মা ভাজছে, এসেই দেখছি মা বাটিতে দিচ্ছে, তখনই সেই রান্নাটার নাম হয়ে যায় হচ্ছে ভালো বেশি চা। আমি স্নান করতে যাচ্ছিলাম, এর মধ্যে এঁচোড় চিংড়িটা হয়ে গেছে, তো মা বললো একটুখানি টেস্ট করে বল যে নুন মিষ্টি কিছু লাগবে কিনা, তাই একটু জাস্ট টেস্ট করি, কিচ্ছু লাগবে না মা, সব ঠিক আছে।
এখানে হচ্ছে এদিকে উচ্ছে আলু সিদ্ধ, চাল কুমড়ো, চাল কুমড়ো তো, চাল কুমড়োর খোসা ভাজা, এঁচোড় চিংড়ি, চাটনি খাওয়া শুরু করে দিচ্ছি। সানডে, তাই আমি আর মা বিকেলবেলা একটুখানি ঘুরতে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমার বম্মার বাড়িতে। কালকে বিকেলবেলা আমার আর মার বম্মাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে বিকেলবেলা তো এত বৃষ্টি হয়েছে, মানে কালকে একদম সবকিছু ঠিকঠাক ছিল। মা ওই জন্য দুপুরবেলার মধ্যে সব রান্না করে রেখেছে। আসলে বম্মা আমাদেরকে অনেক দিন ধরেই বলছে, তোমাদেরকে বললাম না যে কী মনা তোরা তো আর আসলে না, আমার বম্মাদের পুরনো বাড়ি থেকে সব জিনিসপত্র আসছিল, বম্মা সব গুছাচ্ছিল একটু একটু করে, কারণ যেহেতু একটা জায়গা থেকে একটা নতুন জায়গায় শিফট হওয়া, বুঝতেই পারছো তো। আমিও বলেছি, মাও বলেছে যে বম্মা তুমি একটুখানি গুছিয়ে নাও, তারপরে আমরা যাবো। আমরা তো এখন ঘরের কাছেই আছি, যখন তখন যাওয়া আসা হবে। তো তার মাঝে বম্মা একদিন এসেছিল একটুখানি জাস্ট টাইমের জন্য গিফট দিতে, তো তারপরে চলে গেছিলো। এবার বম্মা যেদিন আমাদের বাড়িতে এসছে সেদিনকেও বৃষ্টি হয়েছিল, সেই জন্য বম্মা মানে বেশিক্ষণ থাকতে পারেনি। তা কালকে বিকেল সকালবেলা মা বম্মাকে বললো যে আমরা আজকে বিকেলবেলা তাহলে যাবো। আর বম্মা বলেছে যে হ্যাঁ ঠিক আছে চলে এসো, কালকে সকাল থেকে তো ওয়েদার একদম ঠিকঠাক ছিল, আমরা দুপুর পর্যন্তও জানি যে বিকেলে যাবো। ও মা বিকেলবেলা থেকে তো বৃষ্টি হলো, যদিও সাড়ে সাত সাতটা সাড়ে সাতটা বৃষ্টিটা কমে গেছিল, কিন্তু কি ভাবছি বলো তো যে আমরা বেরোবো, তারপরে যদি আবার বৃষ্টি হয় মাঝ রাস্তায় যদি আটকে পড়ি, সে কারণে কালকে আর যাওয়া যাবে না। স্বাভাবিক একটু কেটে পড়ে গল্প। হ্যাঁ বম্মা খালি বলছে যে তোমরা আসলে আমার একটুখানি ভালো লাগবে। ওই জন্য ওইদিকে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে পুজো দিয়ে রাতের ব্যবস্থা করে রেখে শুধু একটু রুটি করবো, গিয়ে একটু গল্প পুজো করে আসি। তো এখন যাচ্ছি আমি আর মা, আজকে যেহেতু রবিবার, আমি আর মা তো এমনি একটুখানি বিকেলবেলা হাঁটতে বেরোতাম, কিন্তু আমি এই ড্রেসটা পরার আগেও দুখানা গাউন বের করেছিলাম, দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে খাটের অবস্থা, ওই ব্ল্যাক কালারের গাউনটা বের করেছি, পিঙ্ক কালারের গাউনটা বের করেছে, একটাও পরলাম না, আমি রেড কালারেরটাই পরলাম, ঠিক আছে। মা ওদিকে ব্ল্যাক শাড়ি আর আমি হচ্ছি রেড কুর্তি। তো চলো এবার তাহলে যাই একটুখানি ঘুরে আসি। আজকে আগে আজকে যাই, মা এখন যাচ্ছে, আবার বলছে পরের দিন যেদিন যাবো সিঙ্গাড়া যাবো। কি নেবে মা, সিঙ্গাড়া? তো রাজভোগ থেকে সিঙ্গারা নিয়ে নিলাম, যেহেতু এইদিকে মানে রাজভোগ থেকে সিঙ্গারাটা নেওয়ার ছিল, সে কারণে মেন রোড দিয়ে আমরা আসছি, নইলে আমরা ভেতরের রাস্তা দিয়ে চলে যেতে পারি। চলে এসেছি আমরা বম্মার বাড়ির সামনে, কতদিন পর আসলাম বলো মা? 15 দিন পর। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একদম খোলা মেলা। বম্মার ঘর গোছানো কিন্তু প্রায় পুরোই কমপ্লিট, কিন্তু এখনো বেশ কিছু জায়গা গোছানো বাকি আছে। তাও খুব সুন্দর হয়েছে গো গোছানো, তাও সুন্দর হয়েছে। আর আমি ফার্স্টেই এসে দেখলাম হচ্ছে এইটা, আমি বম্মাকে সুজেস করলাম এটা কি, এটা বম্মাকে একজন গিফট করেছে, কি সুন্দর দেখো, এটা কি সুন্দর না। আমরা যখন দেখে গেছি লাস্ট, পুরো চারিদিক শুধু ফাঁকা ছিল, আর আজকেই এসে সব, আমরা তখন সবে মেন রোডের দিকে আসছি, তখন দেখো আসলো। মনা তাই বললো যে যেটুকু মনে হয় দেখো বাড়ি থেকেই আসছে। একটা সন্দেশে খাবো, দেখো আমরা আসার সাথে সাথেই দেখো বম্মা কত কিছু দিচ্ছে। সুগার কি তো আসার সাথে সাথে সিঙ্গারা খেলাম, সন্তপ্তি খেলাম, সন্দেশ খেলাম, এখন আবার বম্মা চাউমিন দিত, তারপর আবার কাকিমা এসেছিল, কাকিমা চপ আনতে পাঠিয়েছে, এত কিছু কি করে খাবো জানো দেখো, এখন আবার এতটা কি করে খাবো। দেখো টেবিল ল্যাম্পটা কি সুন্দর, এটা আমরা আগেই দেখেছি, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, চায়ের কালারটা দারুন এসছে না, ভালো হয়েছে মিষ্টি কম দিয়ে।
বম্মাদের যেতেই দিচ্ছে না। আরে সেই জন্য না, কি করো তো এখন বলছে ছাদে। হ্যাঁ আমি আর পুষ্কি, হ্যাঁ তারপরে সাড়ে নটা বাজে আর তখন বলছে হচ্ছে বম্মা যে ছাদে যাবো। বিকেলবেলা যাওয়ার পরেই বম্মা বলেছে যে আমরা কিন্তু একটুখানি পরে ছাদে যাবো। এবার ঘরে তারপর চাউমিন খেলাম, সিঙ্গারা খেলাম, মিষ্টি, তারপর কি জানো সনপাপড়ি, চাউমিন, আবার চপ, এত কিছু খেয়েছি। প্লাস আবার বাবার জন্য দিয়ে দিয়েছে, বাবা যেহেতু আলুর চপ খেতে খুব ভালোবাসে সেজন্য বাবার জন্য আবার চপ দিয়েও দিয়েছিল। তো এবার বম্মার বাড়িতে মানে যখন আগরপাড়ায় বম্মারা থাকতো তখনও যখন যেতাম, পুজোর সময় গেলে তো কোনো কথাই নেই দুর্গা পুজোর সময়, আর অন্যান্য টাইমে যদি তোমরা যাও মানে তিন থেকে চারটে শাড়ি কি তার বেশি হবে, আমি মানে তিন চারটে শাড়ি কম বললাম, বম্মার সবসময় নতুন শাড়ি হ্যাঁ আলমারিতে থাকবে, আর সেই সব কটা শাড়ি বম্মা আমাদের দেখাবে। এবার গৃহপ্রবেশে না বম্মা যে শাড়িগুলো পেয়েছে সেগুলো আমরা অতটা দেখিনি, তো এবার একটা শাড়ি কিছুতেই খুঁজে পাচ্ছে না। মাকে দুদিন আগেই ফোন করে বলেছে যে এরকম একটা জামদানি এত সুন্দর হয়েছে, জামদানির কালারটা গৃহপ্রবেশে গিফট পাওয়া সেটা জানো তো তোমাদেরকে দেখাইনি। এইবার আমার কিছুতেই বম্মা খুঁজে পাচ্ছে না, কারণ একটু একটু করে সব কিছু গুছাচ্ছে আলমারিটা এদিক ওদিক সব চারিদিকে রয়েছে। আমি বলছি যে আমরা আবার আসবো, তখন তুমি এখনই এত তোমাকে খুঁজতে হবে না, তুমি বার করে রেখো শাড়িটা হাতের কাছে, পরের বার যখন আসবো দেখবো। না 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 আমার কিছুতেই রাতে ঘুম হবে না, আমার শান্তি হবে না শাড়িটা না দেখালে। তো এই বলে বম্মা সেই শাড়ি খুঁজে বার করলো, মানে লাস্ট অব্দি দেখালো না, ওই ওই যা বটন গ্রিন কালারটা তো, হ্যাঁ সত্যি, হ্যাঁ বালুচরি শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, সত্যি আমার নিজেরই খুব পছন্দ হয়েছে, এত সুন্দর হয়েছে প্রত্যেকটা গিফট ভীষণ ভালো হয়েছে। তো তারপরে একটুখানি ছাদে গেলাম, ছাদ থেকে বাড়ি নিচে এসে একেবারে বাড়ি চলে এসেছি, বললাম যে না গো আর বসবো না আজকে, যাই আবার পরে একদিন আসবো, আর তুমিও যেও, বম্মা তো আসবে, একটুখানি গুছানো হয়ে গেলে তারপরে আসবে। তো বাড়িতে এসে আমিও কিছু খাইনি, রাত্রে আর ভাত খাইনি, মাও আর ভাত খায়নি, বাবার জন্য শুধু রুটি করে দিয়েছে আর ওই আলুর চপ দিয়েছিল, হ্যাঁ আলুর চপ খেয়েছে বাবা, একটা রুটি যা সেচো চিনি দিয়ে খেয়েছে, আমি কিছু খাইনি কারণ অনেক কিছু খাওয়া হয়েছে। আমি ওখানেই বলে এসেছি আমি আর বাড়িতে গিয়ে আজকে ভাত খাবো না, আমি পুরো জল খেয়ে ঘুমিয়ে পড়বো। তো কালকে রাতে আর ওই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি, এই মাত্র যা স্কুল থেকে উঠলাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা গুড নাইট, দেখা হচ্ছে আবার, গুড নাইট, আজকের মতো টাটা গুড নাইট, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।